শীতের হাওয়া বয়ে বেড়ায় শীতকাল যখন আসে কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকে স্যান্ডি সাহা মন্টি রায়তার পাশে। নিজের কলা থাকতে অন্যের কলা খেতে চায় স্যান্ডি সাহার মন্টি রায় ছাড়া কি আর কি কেউ কি আছে? কলা খাওয়া শেষ হলে স্যান্ডি সাহা পেতনি সেজে ট্রেন বা স্টেশনে নাচে। সময় অসময়ে বুকে বেলুন লাগিয়ে বসে থাকে স্যান্ডি সাহা এখন মোটি, সেই দেখে সবাই বন্দুক ছুট ফাটাতে বেলুন দুটি। সরস্বতী পুজো এলে লক্ষ্মী সেজে বসে থাকে দেখাতে তার কামাল দুটি, স্যান্ডি সাহা কাপড় খুলে দেখাতে চায় সবাই নাকি ফাটিয়ে দিয়েছে সেই বেলুন দুটি। ভদ্রবাড়ির সতী নারী মুখে কালি মেখে কাঁদতে থাকে করতে সুন্দর তার কালো ভাগ্যটি। হ্যাঁ গাইস, দিস ইজ সুদীপ্তা দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে বেল আইকনে টুক করে টিপে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম Sudipta.nasif, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। ও মনিকা, ও মাই ডার্লিং, কি সবাই এসে গেছেন? তো পশ্চিমবারের মতো এবারও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় এস্ট হাফ লেডিসের বোন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মাল্টি ট্যালেন্টেড টুইন ওয়ান কম্বিনেশনস তারকাটা স্যান্ডি সাহা। প্লিজ রিকোয়েস্ট করছি সবাই মিলে একটা জোর করে হাততালি দিয়ে দাও স্যান্ডি সাহার জন্য। যত সব, তো সরস্বতী পুজো এসে গেছে, যদিও বা সরস্বতী পূজা দু মাস হয়ে গেছে, তাও বাসি বেল আর বাসি ইঞ্জিন দুটোই ভালো লাগে। আমার দুটো 32ই আটকে আছে, উন্নতি আর হচ্ছে না। সে কি সেই দিন যে আমি দেখলাম ওগুলো 72 হয়ে গেছিল? তো যাই হোক, আগের মতো ওই রকম মানে সেই রকম বড় করার জন্য আমার কাছে একটা স্পেশাল তেল রয়েছে, সেটা হচ্ছে এই ক্যাস্ট্রল অ্যাক্টিভাইড পাওয়ার ওয়ান। এই ক্যাস্ট্রল অ্যাক্টিভাইড পাওয়ার ওয়ান এটা দিনে 20 বার করে মালিশ করলে পুরনো যে সাইজটা ছিল সেই সাইজটা আপনি পেয়ে যাবেন। ইয়েস, মানে সেই যে এরকম হাইটের একটা সাইজ ছিল, মানে আপনি ইংলিশ আর অঙ্কের নাম্বারের কথা বলেছি। ও তাই বলুন, মানে আমি ভাবছিলাম না 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 কিছু না, আমি কিছু ভাবিনি। ট্যালেন্টেড স্যান্ডি সাহা মাল্টি ট্যালেন্টেড ওয়ার্ক রাজকন্যা রে। ফুটপাতে পড়ে থাকে রানু মন্ডল সেজে জনি সিনসের মতো কলা চায় দোকানে এসে, গায়ে কমলা লেবু লাগিয়ে নাচতে থাকে কমলার বেশে, একটু সুযোগ পেলে তাই ফুচকা বিক্রি করে ফুচকাওয়ালা সেজে। 5 সেকেন্ডে ছেলে থেকে মেয়ে হয়ে যায় মন্টি রায় এসে, সেই দেখে স্যান্ডি সাহা প্রেগনেন্ট পুরুষের বেশে। সমুদ্রের বালিতে পড়ে থাকে স্যান্ডি সাহা মৎস্যকন্যার বেশে, কখনো বা সারেগামার পর প্রিয় হোস্ট যিশু সেনগুপ্তের বেশে। রানুদির বোন তিনি, পানু মন্ডল তার নাম। আমি রানুদির বোন, পানু, পানু। সময় করে সবাই একটু জল নিচে গিয়ে পানু দেখতে যাস, জলের নিচে আরাম করে দেখছিলাম আমি পানু। একটু সুযোগ পেলে তাই আবার নাচ দেখে দেয় রানু মন্ডলের বেশে। সাইড এফেক্ট অফ দ্য হাফ লেডিস টু স্যান্ডি সাহা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল। মোড়ে মোড়ে স্যান্ডি সাহা প্রকল্প। না না, আমি কাদের মাসি বা কয়লা আলী নই গো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, টাটা।